মাথার চুল কোনোভাবে লম্বা হতে চাচ্ছে না। আবার অনেকে আছেন যাদের মাথার চুল প্রচুর পরিমাণে ঝরে যাচ্ছে, পড়ে যাচ্ছে, মনে হচ্ছে কিছুদিনের মধ্যে টাক পড়ে যাবে। তাছাড়া অনেকে আছেন যাদের চুল একদমই রুক্ষ এবং সূক্ষ্ম হয়ে আছে। সব ধরনের সমস্যা দূর করবে অবশ্যই নারকেল তেলটা বিশেষ একটা উপায়ে ব্যবহার করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। শুধুমাত্র নারকেল তেলটাই বিশেষভাবে যদি আপনি প্রস্তুত করতে পারেন তাহলে এই তেল ব্যবহার করে আপনার চুলের যাবতীয় সমস্যা দূর হবে। চুলটা রকেটের গতিতে দ্বিগুণ পরিমাণে লম্বা হবে এবং ঝরে যাওয়া পড়ে যাওয়া একদমই বন্ধ হয়ে যাবে। তার জন্য প্রথমে আমি এখানে নিয়েছি রসুনের কুয়া, চারটি রসুনের কুয়া। আমি রসুনে প্রচুর পরিমাণে ভিটামিন B6 এবং পটাশিয়াম আয়রন রয়েছে, যা আমাদের চুল ঝরে যাওয়া পড়ে যাওয়া একদমই বন্ধ করে দেয়, সেই সঙ্গে চুলটা দ্রুত গতিতে লম্বা হয়, চুলের গভীর থেকে পুষ্টি যুগিয়ে চুলটাকে ভালো রাখে এবং চুলের যাবতীয় সমস্যার সমাধান করে। প্রথমে আমি রসুনের কুয়াগুলোকে ছোটো ছোটো করে টুকরো করে নিচ্ছি, আর অবশ্যই এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে মুছে নেবেন, কোনোভাবে যেন পানি লেগে না থাকে সেটা লক্ষ্য রাখতে হবে। এখানে আমি একবার ব্যবহার করার উপযোগী তেল প্রস্তুত করব। আপনি চাইলে বেশি পরিমাণে করে সংরক্ষণ করে রেখে দিতে পারেন প্রায় এক মাস পর্যন্ত। আমি এখানে খুবই অল্প পরিমাণে করছি আর সেই হিসেবেই জিনিসগুলো মিশাবো। এখন নিচ্ছি আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজে রয়েছে প্রচুর পরিমাণে সালফার, যা আমাদের চুল নতুনভাবে গজাতে সাহায্য করে, সেই সঙ্গে চুল খুব দ্রুত গতিতে লম্বাও হয়। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে চার টুকরো করে এক টুকরো নিয়েছি। আর নিয়েছি এখানে লবঙ্গ, অবশ্যই ফুলযুক্ত লবঙ্গ বেছে নেবেন। লবঙ্গ আমাদের চুলের জন্য খুবই উপকারী, বিশেষ করে চুল ঝরে যাওয়া পড়ে যাওয়া বন্ধ হয়, সেই সঙ্গে মাথার স্ক্যাল্পে যদি ইনফেকশনজনিত সমস্যা অথবা খুশকির সমস্যা থাকে সেটাও দূর করে দেয়। মাথার স্ক্যাল্প যদি ভালো থাকে তাহলে সম্ভব আমাদের চুলটাকেও ভালো রাখা। এখন আমি একটা প্যানে এই উপকরণগুলো দিয়ে দিলাম, সেই সঙ্গে দিয়ে দেব নারকেল তেল। অবশ্যই নর্মাল নারকেল তেলটা এখানে ব্যবহার করবেন, যদি সম্ভব হয় হাতের তৈরি নারকেল তেলটা এখানে ব্যবহার করতে পারেন, আর যদি পারেন না তাহলে নর্মাল নারকেল তেলটা ব্যবহার করবেন, যে নারকেল তেলে কোনো ধরনের সুগন্ধি লাগানো থাকে না, বলতে সুগন্ধি ব্যবহার করা হয় না। তো এখানে আমি প্রায় হাফ কাপ পরিমাণ নারকেল তেল দিয়ে দিলাম। আর এখন পাত্রটা আমি চুলাতে বসিয়ে নিয়েছি এবং অবশ্যই চুলার হিটটা মিডিয়াম স্লো ফ্লেমে রেখে এটা জাল করতে হবে। আর লক্ষ্য রাখবেন পেঁয়াজ এবং রসুনগুলো যেন পুড়ে না যায়, যদি পুড়ে যায় তাহলে এর নির্যাসটা নষ্ট হয়ে যাবে, আর তাই অবশ্যই এগুলো পুড়তে দেওয়া যাবে না। যেন হালকা ব্রাউন কালার হয় সেটা লক্ষ্য রাখবেন এবং চুলার পাশে দাঁড়িয়ে থেকে আপনি এটা প্রস্তুত করবেন। আমি একবার ব্যবহার করার উপযোগী তেল প্রস্তুত করছি, আর যদি বেশি পরিমাণে করতে চান সেক্ষেত্রে সবগুলো উপকরণ অবশ্যই আপনারা বাড়িয়ে দেবেন। নারকেল তেল আমরা সবাই ব্যবহার করি, চুলটাকে ভালো রাখার জন্য অবশ্যই নারকেল তেল ব্যবহার করতে হবে। আর যদি নারকেল তেলের সঙ্গে এইভাবে কিছু উপকরণ মিশিয়ে আমরা এই তেলটা প্রস্তুত করতে পারি তাহলে নারকেল তেলের উপকারিতাটা অনেকাংশে বেড়ে যাবে, সেই সঙ্গে আপনার চুলের যাবতীয় সমস্যা দূর হবে এবং চুলের গভীর থেকে আপনার চুলটাকে পুষ্টিগুণে সমৃদ্ধ করে তুলবে। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আপনি এটা প্রস্তুত করতে পারেন। এই তেলটা আপনি বাজার থেকে কিনতেও পারেন, তবে এটা অনেক চড়া দাম দিয়ে কিনতে হবে। তো এখন আমি এটা নামিয়ে নিয়েছি এবং পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে একটা পাত্রতে ছেঁকে আমি নিয়ে নিচ্ছি। এটা আপনি একটা কাচের জারে ভরে সংরক্ষণ করে রেখে দিতে পারেন প্রায় এক মাস পর্যন্ত, এটা ভালো থাকবে। সম্পূর্ণ ন্যাচারাল উপায়ে তৈরি, আর তাই আমাদের চুলের জন্য এটা বেশ কার্যকর এবং কোনো ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা একদমই নেই। তেলটা প্রস্তুত হয়ে গিয়েছে, এটা একবার ব্যবহার করার উপযোগী আমি প্রস্তুত করেছি। যেহেতু আমি অনেক ধরনের তেলই প্রস্তুত করি এবং এগুলো প্রত্যেকটাই আমি আমার চুলে ব্যবহার করি, আর তাই বেশি পরিমাণে করা সম্ভব হয় না। তো এটা প্রস্তুত হয়ে গিয়েছে, এখন চুলে ব্যবহার করবেন। চেষ্টা করবেন রাতের বেলা চুলে খুব ভালোভাবে লাগিয়ে রেখে দিতে এবং সকালবেলা শ্যাম্পু করতে। আর যদি সম্ভব না হয়, অনেকে আছেন তেল বেশিক্ষণ দিয়ে রাখতে পারে না, তারা অন্তত এক ঘন্টা সময় হলেও এই তেলটা মাথায় রাখবেন। বিলি কেটে কেটে প্রতিটা চুলের গুঁড়াতে এটা লাগিয়ে নেবেন এবং মিনিমাম এক ঘন্টা সময় হলেও আপনারা রাখবেন, তারপর নর্মাল শ্যাম্পু দিয়ে চুলটাকে ধুয়ে পরিষ্কার করে নেবেন। এভাবে সপ্তাহে দুই দিন অথবা তিন দিনও কিন্তু এটা ব্যবহার করতে পারেন। এটা ব্যবহার করে প্রথম সপ্তাহেই আপনি বুঝতে পারবেন আপনার চুলের তফাৎটা। আপনার চুলটা খুব দ্রুত লম্বা হবে, বলতে আপনার চুলের গভীর থেকে পুষ্টি যুগিয়ে আপনার চুলের নানা ধরনের সমস্যা দূর করে দেবে। চুলটা অনেক সফট আর শাইনিং তো হবে, চুল ঝরে যাওয়া পড়ে যাওয়া বন্ধ হয়ে যাবে, সেই সঙ্গে লম্বা হবে এবং চুলের রুক্ষ ভাব কমে যাবে, চুলটা অনেক চকচকে করবে, যেটা আপনি দেখেই বুঝতে পারবেন। আর বিভিন্ন ধরনের রেমেডি আপনি অবশ্যই ব্যবহার করবেন না, চেষ্টা করবেন যে কোনো একটা রেমেডি ব্যবহার করতে, আর এটা ব্যবহার করে আপনি ভালো ফল পাবেন। যদি বিভিন্ন ধরনের রেমেডি ব্যবহার করেন সেক্ষেত্রে দেখা যায়
কোনটার কোন কাজ হয়েছে কি না সেটা বোঝা যায় না। আর তাই অবশ্যই একটা যে কোনো রেমেডি আপনি বেছে নেবেন এবং সেটাই ব্যবহার করবেন, ইনশাল্লাহ ভালো ফল পাবেন। কারণ আমি অনেক ধরনের রেমেডি আমি তৈরি করে দেখাই আপনাদেরকে। তো এই তেলটা দেখুন অনেক সুন্দর কালার হয়েছে, আর এটা ব্যবহার করে আপনি খুব ভালো ফল পাবেন এবং আপনি নিজে বুঝতে পারবেন এটা ব্যবহার করার তফাৎটা। আজকের মতন এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।